স্বাস্থ্যকর ঘন চুল দেখতে সুন্দর লাগে। এটা আমাদের মুখের জন্য অলংকার হিসেবেও কাজ করে। মানুষ এমন চুলই চায়। তবে এর বিপরীত যা হয় তা হলো লোকেরা চিন্তা করে যে চুল পড়ে গেলে কি হবে, চুল কম হলে তাদের কুচ্ছিত দেখাবে। কিন্তু আপনাদের বুঝতে হবে, প্রতিদিন 100 নতুন চুল বের হচ্ছে, পড়া খুবই স্বাভাবিক। কারণ শরীর জানে দুর্বলটা ছুঁড়ে ফেলতে হয়, তবেই নতুন কিছু আসতে পারে। তাই দুর্বলদের যেতে দিতে হবে, তারপর শুধুমাত্র নতুন এবং শক্তিশালীগুলো আসবে। এটি একটি প্রাকৃতিক ঘটনা, তাই এটি সম্পর্কে একদম চিন্তা করবেন না। এবং কিছু জিনিস আমাদের করা উচিত যাতে এই ধরনের সমস্ত অতিরিক্ত চুল পড়া এড়ানো যায়। সুন্দর চুলের পরিচর্যার জন্য এখানে আপনাদের জীবনযাত্রায় এবং আপনার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন ইয়োগার কথায় আসি। ইয়োগা চুলের বৃদ্ধিতে এবং আকর্ষণীয় ত্বক তৈরিতে সত্যি অনেক সাহায্য করবে। বেশ, চলুন অতিরিক্ত চুল পড়ার কারণগুলো জেনে নিই। 1. অতিরিক্ত চুল পড়ার একটি প্রধান কারণ হল বংশগত সমস্যা, জিনগত ভয়। এটাকে সমাধান করার জন্য এবং ভালোবাসার জন্য খুব বেশি কিছু করা যায় না। এতে সামান্য কিছু উন্নতি করা যেতে পারে। 2. শরীরে আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি এবং রক্তশূন্যতা ইত্যাদি চুল পড়ার কারণ হতে পারে। এমনকি সাইনোসাইটিস, সর্দি কাশি এবং এর জন্য নেওয়া ঔষধও চুল পড়ার কারণ হতে পারে। 3. চুল পড়ার তৃতীয় কারণ হল স্ট্রেস বা টেনশন। আপনি কি জানেন এটি সব কিছুকে কতটা প্রভাবিত করে? এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এটি আপনার চুলকে প্রভাবিত করে, তাই চিন্তামুক্ত জীবনযাপন করতে শিখুন। 4. কারণ হল খুশকি। যখন আমরা সঠিকভাবে চুল পরিষ্কার করি না, তখন খুশকি হয় এবং তারপর খুশকি অবশ্যই চুল পড়া বৃদ্ধি করে। 5. কারণ হল চুলের কালার করার জন্য যেসব কৃত্রিম রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা হয়, এগুলো চুল পড়া বৃদ্ধি করে, তাই এসব কারণ ভালোভাবে বুঝতে হবে। আসুন আমরা যৌগিক কোণ থেকে বিবেচনা করি আমাদের কি করা উচিত। প্রথমত, অবশ্যই একটি সঠিক ডায়েট করা উচিত, কারণ আমাদের শরীরে যে কোনো রক্তশূন্যতা থাকলে বা ঘাটতি থাকলে তা ঠিক করতে হবে, তাই নিয়মিত সুষম খাবার খান। 2. আমাদের মুখের অঞ্চলে সঠিক সঞ্চালন এবং সেগুলির প্রতি স্বাচ্ছন্দ্যপূর্ণ মনোভাবের জন্য আমি ব্যবহারিকভাবে 3টি আসন সুপারিশ করব। যখন হেয়ার কেয়ারের কথা আসে, তখন একটি হস্তপদাসনের কথা বলবো, যেখানে আপনি কিছুক্ষণ সেই অবস্থানে পেছনে বাঁকানো থাকবেন। এবং 2. ত্রিকোণাসন, ফিরে আসুন, যেখানে আপনি অবশ্যই সামনে বাঁকছেন কিন্তু আপনার মেরুদণ্ড সোজা করছেন, যেন আপনি একটি ত্রিভুজ তৈরি করেন এবং কিছু সময়ের জন্য সেই অবস্থানে থাকেন। এবং 3. বিপ্রতিকর্ণী, যখন আপনি টপসি টর্ভি উপরের পা মাথা নিচু করে শিথিল অবস্থায় যান। তাই আমি অবশ্যই এই 3টি আসন সুপারিশ করব, যা আপনাদের একটি রুটিন অনুযায়ী করা উচিত। ঠিক আছে, আমাদের কিছু প্রাণায়াম করা উচিত যা সত্যি আপনার পুরো সিস্টেমে অক্সিজেন আনতে এবং স্বাভাবিকভাবে ভালো স্বাস্থ্য তৈরিতে সাহায্য করে। প্রথম প্রাণায়াম এ আমি একটি ব্রাস্টিকের সুপারিশ করব, যেখানে আপনি পেটের নাড়াচাড়ার সাথে দ্রুত শ্বাস প্রশ্বাস শ্বাস নিচ্ছেন এবং তা করুন। দয়া করে 30 রাউন্ড করুন এবং এটি বিস্ময়কর কাজ করবে। 2. প্রাণায়াম, বিকল্প শ্বাস প্রশ্বাসের প্রাণায়াম। যখন আপনি দেখতে পাবেন যে উভয় নাসারন্ধ্র খুব ভালোভাবে কাজ করছে, স্বাভাবিকভাবেই শরীর খুশি, তাই এই 2টি প্রাণায়াম নিয়মিত করা উচিত। ঠিক আছে, আমাদের চারপাশে, আমাদের রান্নাঘরে এমন কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যায় যার মধ্যে একটি আমলা এবং দ্বিতীয়টি লেবু। আমলা পাউডারে লেবুর রস দিন এবং একটি পেস্ট তৈরি করুন। তারপর আপনার মাথার ত্বকের উপর ভিত্তি করে এটি প্রয়োগ করুন। সেখানে কিছুক্ষণ রেখে দিন এবং চুল ধুয়ে ফেলুন। এটা খুব সহজ। বুঝুন
যে আমলা এবং লেবুর ভিটামিন সি আমাদের ফলিকলগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি চুল পড়া রোধ করে এবং এটি এমনকি অকালে চুল পাকা প্রতিরোধ করে। আমাদের উচিত এই পেস্ট প্রয়োগ করা এবং নিজেদেরকে সাহায্য করা। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রাকৃতিক উপাদান যা চুলের জন্য খুবই উপযোগী তা হলো ঘৃতকুমারী বা অ্যালোভেরা। ঘৃতকুমারী একটি জাদুর মতো, এটি সত্যি চুলকে মজবুত করতে সাহায্য করে, ভালো চুল বৃদ্ধি করে এবং আপনার চুলকে বাউন্সি করে, এবং এটি একটি কন্ডিশনার হিসেবেও কাজ করে এবং এটি আপনার চুলকে মসৃণ করে এবং নরম করে। এটি ব্যবহার করা খুব সহজ। আপনার কাছে অ্যালোভেরা থাকলে অ্যালোভেরা কেটে জেলটি অপসারণ করুন এবং অ্যালোভেরা থেকে তাজা জেলটি কাপে মসৃণ করে আনুন এবং এটি আপনার চুলে লাগান। আপনার অ্যালোভেরার সাথে কিছু মেশাতে হবে না, শুধু খাঁটি জেল প্রয়োগ করুন এবং 45 মিনিটের জন্য রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এটি দুর্বল চুলের জন্য খুবই কার্যকর কারণ এটি সত্যি আপনার চুলকে মজবুত করে। বেশ, আরেকটি খুব প্রাকৃতিক উপাদান হলো কারি পাতা এবং নারকেল তেল। এখন কারি পাতা ভাজুন এবং নারকেল তেলে দিন, তারপর ফোটাতে থাকুন। যখন এটি গাঢ় কালো রং হবে তখন আপনার গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে দিন। এখন এই তেলটি আপনি আপনার মাথার ত্বকে সুন্দরভাবে লাগাতে পারেন এবং এটি 1 ঘন্টার জন্য রেখে দিতে পারবেন। তারপর একটি সাধারণ প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এখন এই প্রাকৃতিক জিনিসগুলি শুধুমাত্র আপনার প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করবে, এটি বাউন্স আনবে এবং আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। ঠিক আছে, এমন কিছু জিনিস রয়েছে যা আপনার একদিনে যে কোনো সময়ে করা উচিত। আপনার আঙুলের ডগা দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসেজ করতে হবে প্রতিদিন, এটি সত্যি অনেক স্বস্তি দেয়। একটি চিরুনি নিন এবং পেছন থেকে সামনের দিকে পিঠে চিরুনি করুন। এটি সত্যি মাথার মূল অঞ্চলে সঞ্চালন বাড়াতে সহায়তা করে। যখনই সম্ভব আপনি বাটার মিল্ক বা দই ব্যবহার করুন এবং আপনার মাথার ত্বকে ঘষুন এবং তারপরে ধুয়ে ফেলুন। এটি সত্যি খুশকি দূর করতে সাহায্য করবে। আরেকটি হলো নিম পাতা। তিক্ত নিম পাতা দিয়ে আপনার চুল ধুবেন, এটি জলে সিদ্ধ করুন এবং এই জলটি আপনার চুলে ধোয়ার জন্য ব্যবহার করুন যাতে কখনোই কোনো জীবাণু সংক্রমণ ধরাতে না পারে এবং সমস্যাটি প্রতিরোধ পাবেন। তাই এই কয়েকটি জিনিস এবং তারপর অবশেষে অবশ্যই একটি ভালো ঘুম এবং ভালো রাতের ঘুম অবশ্যই সর্বোচ্চ সাহায্য করে। তাই এই জিনিসগুলি করার চেষ্টা করুন এবং এটি সত্যিই সাহায্য করবে। আমাদের চিন্তামুক্ত জীবনযাপন করতে শিখতে হবে, জিনিসগুলিকে যেমন আছে তেমন করে নিন এবং এটি নিয়ে বিরক্ত না হওয়া উচিত। সর্বোপরি আপনি কীভাবে দেখতে চান তা দ্বারা আপনাকে সংজ্ঞায়িত করা হয় না। আপনি যা চেষ্টা করেন এবং দেখুন যে আপনার নিজের প্রতি আস্থা আছে, আপনি হাসুন এবং চারপাশে হাসি ছড়িয়ে দিন এবং এটি একটি খুব ভালো জীবন হবে। অবাক হবেন যে এত সমস্যার মূল চাবিকাঠি আমাদের চারপাশের সংস্কৃতি, যোগার মধ্যে লুকিয়ে আছে।